বিআরটিসি যে কাউন্টারটা সেখানে আমাদের দুজন স্টুডেন্ট আর কি অর্থনীতি বিভাগের, তারা হচ্ছে খুলনা যাওয়ার জন্য হচ্ছে টিকিট কাটতে গেছিল। সেই সময় শুধু শুধু তাদের সাথে মানে তাদেরকে মেয়ে স্টুডেন্টটাকে লাঞ্ছিত করা হয়, ছেলেটাকে হচ্ছে ছুরিকাঘাত করা হয়। তার প্রতিবাদ স্বরূপ হচ্ছে আমাদের স্টুডেন্টরা পরবর্তীতে অবরোধ কর্মসূচি করছিল, পরবর্তীতে তাদের বুঝে টুঝে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু রাতে তারা করছে কি, তারা পরবর্তীতে আবার সেই হামলা চালায় তাদের উপরে, স্টুডেন্টদের উপরে। তাদের সাথে অনৈতিক কাজ হয়েছে এবং তাদেরকে রক্তাক্ত করা হয়েছে, এর তীব্র নিন্দা জানাই আমি এবং এই সুষ্ঠু বিচার চাই। আমরা শুধু শুধু এখানে রাস্তা অবরোধ করিনি, আমাদের একটা যৌক্তিক দাবি আছে। বাসে যে শ্রমিকরা, এদের যে অত্যাচার, এটা আমাদের নতুন কিছু নয়, আমরা এটা সারা বছরই সহ্য করে আসি। বিশেষ করে আমরা মেয়েরা যারা যাতায়াত করি বাসে নিয়মিত, তারা বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার আমরা হই, এটা নতুন কোনো বিষয় না। আমাদের বিচার চাই, এটা বন্ধ হোক, আমরা সম্মান নিয়ে শান্তিভাবে এখানে পড়াশোনা করতে চাই। আলটিমেট বেসিস 7 দিনের ভিতর যদি আমাদের অপরাধীকে অ্যারেস্ট করা না হয়, আমরা আমাদের লক্ষ্যে অটুট থাকবো এবং এর জন্য আমাদের যা যা করা প্রয়োজন হয় আমরা সেইটা করার জন্য আমরা প্রস্তুত আছি। এই লক্ষ্যে আমরা আমাদের কাজগুলো আগাই। তখন তারা কি বলছেন? তারা আমাদের আশ্বস্ত করছেন 7 দিনের ভিতর যারা যারা অপরাধী আছে তাদেরকে যথোপযুক্তভাবে আইনের আওতায় নিয়ে আসা হবে। মামলা করা হবে কি না? মামলার ব্যাপারটা হচ্ছে এখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেহেতু জড়িত, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে মামলা হবে এবং এই কেসটা সম্পূর্ণ ডিল করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা আমাদের কাছে একটা প্রস্তাব উপস্থাপন করছে, 7 দিনের ভিতর তারা যদি অ্যারেস্ট করে দেয় আমাদের, তাইলে আমরা ওই শর্তে আমরা এটা মেনে নিয়েছি যে 7 দিনের ভিতর যদি আমাদের তাদের আইনের আওতায় এনে দেখানো হয়, এই শর্তে আমরা আপাতত কিছুদিনের জন্য, 7 দিনের জন্য আমরা আন্দোলনটা সাময়িকভাবে স্থগিত করে রাখছি। পরবর্তীতে আমরা ফলাফলটা হাতে না পেলে আমরা আমাদের মতো করে যেভাবে বেটার হয়, আমাদের যারা অসুস্থ আছে তাদের দিক বিবেচনা করে আমরা পরবর্তী পদক্ষেপগুলো নেব। আমরা আজকে ওই শিক্ষার্থীর প্রতিনিধি দলের সাথে দ্বিতীয়বারের মতো বসেছিলাম এবং সেখানে আমাদের পুলিশ প্রশাসনের লোকজন ছিল এবং আমি ইতিমধ্যে বিভাগীয় উপর প্রশাসন, পুলিশ প্রশাসন ইত্যাদি সকল মহলে যোগাযোগ করেছি। তারপর আমরা যখন ওদের সাথে বসলাম, বসার পরে তাদের যে দাবি দেওয়া ছিল তার মধ্যে আমাদেরকে পুলিশ প্রশাসন আশ্বস্ত করেছে যে আগামী 7 দিনের মধ্যে দৃশ্যমান কিছু তারা দেখাবে এবং তারা আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার জন্য তারা দায়িত্ব নিয়েছে। আমরা আধা ঘন্টা আলোচনা করার পর আমাদের কথায় তারা মানে ধর্মঘট উদ্ধ করেছে, আমাদের আশ্বাস। বিশেষ করে বলছে তাদের নিরাপত্তার ব্যাপার আমরা নিশ্চিত করবো এই ব্যাপারে বলছি এবং তারা একটা মামলা করবে, সেই মামলার আশায় আমরা খুব শর্ট টাইমের মধ্যে অ্যারেস্ট করার চেষ্টা করবো।